আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর আমি রান্না করে দেখাচ্ছি। আজকে আমি বানাবো ফিশ রেজালা। তার জন্য আমি চার পিস মাছ নিয়ে এনেছি, রুই মাছ এটা, একটু হলুদ আর লবণ মেখে নিচ্ছি। আজকে রান্নাটা আমি খুব কম তেলে করে দেখাবো, এখন তো সবারই প্রবলেম শরীরের, সবাইকে একটু কম তেলে রান্না খেতে হয়, সেই জন্য এরপর থেকে রান্নাগুলো কিছু কিছু আমি কম তেলে করে দেখাবো। ঠিক আছে, মাছটা মাখিয়ে নিলাম। যেহেতু আমি তেল কম দিয়ে রান্না করব, সেহেতু কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি এই চামচের এক চামচ তেল দিচ্ছি, একটু উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এমন করে তেলটা দেবেন যাতে পুরো কড়াইটা তেলটা কভার করে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। একটু কম মাছ রাখতে হবে যাতে ভালো করে ভাজা হয় মাছটা, একটু সময় নিয়ে করতে হবে রান্নাটা। আর এদিকে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, খুব বেশি কিছু লাগবে না। এই পেঁয়াজ নিয়েছি এতটা পরিমাণে, একটা বড় পেঁয়াজ, একটু রসুন, আদা, একটু কাজু আর দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু তেল কম দিয়ে রান্না করবো, সেদ্ধ করে নিলে কাঁচা ভাবটা থাকবে না। জলটা কিন্তু ফেলে দেবো না রান্নার মধ্যে, আমি জলটা পরে দিয়ে দেবো, সেদ্ধ করে আমি এটা টেস্ট করে নেব। দু মিনিট একটু কম আছে ভেজে নিয়ে তারপরে আমি আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন একটুও লেগে যাচ্ছে না, তেল কম হলেও এটা নন স্টিকে করলে বেশি ভালো হবে। আর এক মিনিট আমি একটু ফুল আঁচ করে ভাজছি। মাছটা একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এরপরে কিন্তু আমি আর তেল দেবো না, এই তেলটার মধ্যে আমি বাকি রান্নাটা করে দেবো। এখন আস্তে ফুল থাকলে অসুবিধা নেই, এভাবে ভাজা হয়ে যাবে। দু মিনিট হয়ে গেছে, দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এদিকে আমার মশলাটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে। এটা এভাবেই আমি বেটে নেব। আর এখানে এই তেলটা দেখুন এক চামচ দিয়েছিলাম, তার মধ্যে হাফ চামচ থেকেই গেছে। এই যে লবণটা আমি দিয়েছিলাম তার জন্য তেলটা আনেনি মাছ। যেটুকু তেল বেঁচেছিল তার মধ্যে আমি দুটো এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে সামান্য একটু হলুদ দেব, যদিও রেজালা সাদা 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 হয় তবুও একটুখানি হলুদ দিলাম। মিনিট পাঁচ সাতেকের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো, এটা রান্না হতে থাকবে। আঁচটা অবশ্যই সিম করে দিতে হবে কারণ তেলটা কম আছে। তো সাত মিনিট হয়ে গেছে, দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ, আর দই দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে আঁচটা ফুল করে ভালো করে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটাকে। জল দেওয়ার দরকার নেই, আঁচটা একটু কমিয়ে দিলাম।
একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, তারপরে উল্টে দেব। মিনিট হয়ে গেছে, এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। একদম সিদ্ধ হয়ে গেছে, পাতলা বলে একটু ভেঙেও যাচ্ছে। দিয়ে উল্টে দিয়ে দেখুন এই তেলের মধ্যে থেকে একটু তেল বেরিয়েছে। যারা কম তেলে রান্না খায় তাদের জন্য এই রান্নাটা খুব ভালো হবে। আপনারা গেস্ট দিয়েও এই রান্নাটা করে খাওয়াতে পারেন, বুঝতেই পারবেন না যে এত কম তেলে রান্না হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।